সন্ত্রাসমুক্ত ও সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন করার দাবিতে রঘুনাথগঞ্জ থানায় লিখিত ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস। সারা রাজ্যের সাথে সাথে এই রঘুনাথগঞ্জ ছাড়তেও যদি মহকুমা কংগ্রেস সভাপতি হাসানুজ্জামান বাপ্পার নেতৃত্বে এই দিন রঘুনাথগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান করা হয়। যদিও এই দিন ডেপুটেশন দেওয়ার সময় রঘুনাথগঞ্জ থানার পুলিশ আধিকারিক পার্থ ঘোষ অনুপস্থিত ছিলেন, তার অনুপস্থিত থাকার জন্য অন্য আর এক আধিকারিক এই ডেপুটেশন জমা নেন। রাজশেখর, রিপোর্ট NTVWB। যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে একজন নাবালিকাকে ধর্ষণ করার পরে তাকে খুন করা হয়েছে এবং খুনের করার পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ অমানবিক আচরণ করেছে। সেই ধর্ষিতা খুন হওয়া মেয়েকে তারা টেনে হিঁচড়ে নিয়ে গেছে, সেটা বাংলার মানুষ সমস্ত মিডিয়াতে দেখেছে এবং তারপরেও কোনো আসামিকে ধরা হয়নি, কাউকে গ্রেপ্তার করা হয়নি, কোনো তদন্ত করা হয়নি। সেই জন্যে বাংলার মানুষ সেখানে আন্দোলন যখন করছিল, সেই আন্দোলনে কে কেন্দ্র করে বাংলার পুলিশ আবার গিয়ে একজন তাজা প্রাণ 33 বছর বয়সী মৃত্যুঞ্জয় বর্মনকে আবার গুলি করে হত্যা করল। এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা অমানবিক কাজ। তার প্রতিবাদে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। বিগত যে 2018 সালে যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ শহর, জঙ্গিপুর শহর একটা শান্তিপূর্ণ শহর, আর সেই শহরে আমরা লক্ষ্য করেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সেখানে এসডিও অফিসের প্রেমিসেসে, যেখানে এসডিপিওর অফিস আছে সেখানে বম হাতে নিয়ে কিছু ব্যাড এলিমেন্টস এবং আর্মস হাতে নিয়ে তাদেরকে দেখা গেছে। কারো হাতে উইকেট, কারো হাতে কোদালের বাট, বিরোধী কোনো প্রার্থীকে সেখানে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি। যদিও বা একজন ফাইল করেছিল, তাকে পুলিশ প্রশাসন তাকে থ্রেট করে, ভীতি প্রদর্শন করে তাকে উগ্র করাতে বাধ্য করেছিল। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা রঘুনাথগঞ্জ থানাতে আজকে ডেপুটেশন দিলাম। আগামী 2023-এর পঞ্চায়েত নির্বাচন গড়গড়ায় আবার পঞ্চায়েত নির্বাচন আসছে, সেই নির্বাচনে যাতে 2018-র পুনরাবৃত্তি না ঘটে, অত্যন্ত সুন্দর যাতে নির্বাচন হয়, কোনো যাতে রক্তপাত না হয়, শান্তিপূর্ণ নির্বাচন হয়, এবং যারা এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে তাদের সকলের নমিনেশন ফাইল করার জন্যে যাতে এনসিওর করা হয়, আমরা পুলিশ প্রশাসনের কাছে এটাই আবেদন জানাই।